আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা আল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আগে দার্সে বখারি আরম্ভ করি নিয়মিত আমরা বখারির দার্স দিব বলে যদিও বিভিন্ন কারণে আমরা এটা নিয়মিত করতে পারিনি তবু আমরা প্রাণপাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে এটা নিয়মিত করা যায় দীর্ঘদিন পরে হলেও আমাদের পরিকল্পনা আমাদের ইচ্ছা দুর্বল হয়নি কাজে আপনারা শুনে খুশি হবেন যে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য নিয়মিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দার্সে বখারি হিসাবে প্রথমে এমাম বখারি রহেমহল্লার জীবনে পেশ করেছিলাম আপনাদের অবগতিতে আছে আরও আপনাদের অবগতিতে আছে যে আমরা ইতিপূর্বে একটা দ্বিতীয় দার্শে পরবর্তী অহির বিবরণে ইমাম বখরি রাহ কেন এই হাদিসটি পেশ করলেন এবং তার পরবর্তী হাদিসে অহির বিবরণে কেমন ছিল ওহির অবস্থা এ কথা আয়সারা জেল্লাহদালা পেশ করেছেন আমরা অহিরই একটা বাস্তব আলোচনা আজকে করতে চাচ্ছি সমন্বিত দর্শক মণ্ডলী আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দর্শন করলে শুনলে বুঝলে খুশি হবেন বিষয়গুলি অতীব জরুরি অতীব গুরুত্বপূর্ণ কিভাবে ওহি আরম্ভ হয় এমম বখারি রাহেমহল্লা বলেন আমাকে হাদিস নিয়েছেন ইহেন বকায়ের ইহেবিন বকায়ের বলেন আমাকে হাদিস নিয়েছেন লাইস লাইশ হাদিস বর্ণনা করেন ওকাইল থেকে ওকায়াল রাজি আল্লাহ হাদিস বর্ণনা করেন ইবন শেহাব জোহরি থেকে ইবন ও শেহাব জোহরি হাদিস বর্ণনা করেন ওরিবন জোবায়ের থেকে ওর জুবায়ের রাজি আল্লাহন হাদিস পেশ করেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে অমুল মেনিন সকল মমিনের মা আয়েশা রাজি তালা আনহা বলেন আউল মা সাল্লাহ বিহির রসুল্লাহি সালি আর রুয়া সালেহা প্রথম যে রাসুল সাল্লাহ সাল্লাম নিকটে ওহি আসে তা হচ্ছে সঠিক স্বপ্ন সঠিক স্বপ্নই ছিল আল্লাহ রাসুলের ওহির সূচনা তিনি স্বপ্নে যেটা দেখতেন সেটাকেই তিনি ধর্ম মনে করে মানতেন এবং বলতেন এবং সেটা ছিল সত্য নবীগুণের ওহি নবীগুণের স্বপ্ন সত্য কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না যেহেতু শয়তান রবির নূপ নবীর রূপ ধারণ করতে পারে না কাজেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেটা স্বপ্নে দেখেন সেটা সত্য সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা মানুষের জন্য যোগ্য। তো আইস রাজি আল্লাহ তাল আনহার বিবরণে তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা স্বপ্নে দেখলেন যে তার নিকটে মনে হলো যেন একটা সকাল প্রভাত সকাল হয়ে আসছে তিনি স্বপ্নে দেখলেন যে সকাল হয়ে আসছে কেন জানি ঘুমের ঘোরে দেখেন যে সকাল হয়ে গেল ফর্সা হয়ে গেল এখন যেমন আমরা দেখছি যে আজানের সময় পার হয়ে গেল এরকম তিনি দেখতেন ঘুমে দেখছেন যে সকাল হয়ে গেল পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেল তো এইরকম হতে না হতেই বা ইলেহাল খালাও নির্জনটা তাকে ভালো লাগলো তিনি আর মানুষ সমাজে থাকতে চান না তিনি জনগণ যেখানে সেখানে বসতে চান না তিনি সব সময় পছন্দ করেন নির্জন তিনি একাই সময় কাটাবেন একাই থাকবেন একাই তাসবিতা করবেন এইরকম তার ভিতরে একটা হিসাব চলে আসল ওখানে এখনো বেগার হিরাইন এই জন্য তিনি নির্জন হিসাবে বাছাই করে নিয়েছিলেন গারে হীরাকে কাবাঘর থেকে দক্ষিণ দিকে গাড়িরা উঁচু পাহাড় উঁচু পাহাড়ের উপরে তিনটা পাথর এক জায়গাতে জমা করা আছে আদিকাল থেকে কিভাবে আল্লাহর ইচ্ছা সে পাথর তিনটি জমা হয়ে আছে তিনটা পাথরের মাথা একাকার হয়ে আছে তার ওই পাথরের ভিতর দিয়ে পার হয়ে গেলে ওই দিকে একটা ফাঁকা জায়গা পাহাড়ের উপরে একবারে চূড়াই সেটা হচ্ছে গাড়েহিরা সেইখানে তিনি গিয়ে নির্জনে থাকতে লাগলেন ফায়াত হান্না সুফি হে ও তা তিনি সেখানে এবাদত করেন তখন কিভাবে এবাদত করেন পূর্বনীতি তো হতে পারে বা যেইভাবে জিবরাল্লা আলাইসাল্লাম তাকে এবাদতের জন্য বলেন সেইভাবে এবাদত করেন কেননা তিনি তখনও ওহির মাধ্যমে এবাদত আরম্ভ করেননি পাঁচ অক্ত্ত সলা আদায় করতে হবে যোহর চার রেকাঁধ আসর চার রেকাঁধ মাগরিব তিন রেখাত দুই রেখাত এভাবে সলাত আদায় করতে হবে রামায়ান মাসে শ্যাম পালন করতে হবে এরকম কোনো বিধান তার উপরে আসেনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এরকম বিধান তার উপরে আসেনি তবু তিনি এবাদত করতেন যে এটা এবাদত তার কাছে গ্রহণীয় হতো আল্লাহর পক্ষ থেকে সেটা করতেন তিনি এবাদতের জন্য সেখানে চলে যেতেন কয়েকদিন এবাদত করবে এই খেয়ালে কাবলাই এনসেলা আহালি পরিবারের কাছে যেতেন না দশ দিন হোক পনেরো দিন হোক বিশ দিন হোক এক মাস হোক ওই নির্জনে থাকবেন ওখানে এবাদত করবেন এই জন্য তিনি বাড়ি থেকে চলে যেতেন ওই আউবাদলে দালিকা আর এর জন্য তিনি কিছু খাওয়ারও বেঁধে নিতেন ছিটি মানুষের খাওয়ার লেগেছে ইনি একজন নবী জিবরাইল আসেন তার কাছে এরপরেও খাওয়া ছাড়া তিনি বাঁচতে পারেন না যেমন তোমাদেরও খাওয়া ছাড়া চলে না ঠিক তেমনি রসুল সাল্লিসাল্লামকে কিছু খাওয়ার বেঁধে নিয়ে যেতে হতো খাওয়ার শেষ হয়ে গেলে তিনি খাদিজার খাদিজার কাছে তার স্ত্রীর কাছে আবার ফিরে আসতেন আবার ওই আগের দিনের মতো করে কিছু খাওয়ার বেঁধে নিতেন এইভাবে দিন যায় রাত্রি যায় খাওয়ার নিয়ে যান এবাদত করেন দিন কাটে সময় কাটে কাটতে কাটতে কি হলো শেষ পর্যন্ত হাতটা যা হল হাক শেষ পর্যন্ত অহি সালাম চলে আসলেন ওই গাড়ি হীরাতেই নির গাড়ি হিরাইন তখন তিনি গাড়ি হিরাতেই রয়েছেন জিবরাই ওখানে চলে আসলেন হক চলে আসলো ফাজাহুল মালাক হক চলে আসলো ওহি চলে আসলো আর জিবরা আল সালাম চলে আসলেন ওই গাড়ি হিরা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে এসে জিবর আল সাল্লাম বলছেন ইখরা আপনি পড়ুন ফাকালা আমাদের নবী বলেন ফাকুল তো আমি বললাম মা না বেকারি আমি তো পড়তে জানি না আমি কী পড়ব আমি পড়তে জানি না পড়তে জানি না আর পড়তে পারি না এক নয় পড়তে জানি না মানে আমি অক্ষরই চিনি না কোনটা ত কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন কোনটা হা এইটা আমাদের নবী চিনতেন না আমাদের নবী হচ্ছেন নিরক্ষর নবীল মিন নিরক্ষরদের নবী তো তিনি বলছেন আমি তো পড়তে জানি না এরপরে আল্লাহ রসুল বলেন ফা খা জানি আগন্তক জিবরাইল আমাকে চেপে ধরলেন আমাকে ধরলেন ফা খুব জোরে চেপে ধরলেন হাত্তা বালাগা মিন্নিল জোহদ কষ্ট লাগলো আমাকে এত চেপে ধরলেন মনে হলো যেন একেবারে পিষে যাব এইরকম মনে হলো চেপে ধরলেন হাত তা জহদ সুম্মার সালানি তারপর আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলছেন ইকরা পড়েন ফকুল তো আমি বললাম মা না বেকারি আমি পড়তে জানি না আমি নিরক্ষর আমি অক্ষর চিনি না আমি পড়তে জানি না ফা খাজানি তিনি আমাকে ধরলেন ফাগাততানি নিয়ে দ্বিতীয়বারে তিনি আমাকে খুব চেপে ধরলেন হাত্তা বালাগামিনিল নীল আমার কাছে কষ্ট পৌঁছিল মনে হলো যেন শরীরটা পিষে যাবে এত জোরে চেপে ধরলেন আমাকে সুম্মার সালানি ফের আমাকে ছেড়ে দিলেন আমাকে ছেড়ে দিয়ে ফাঁকা তিনি বললেন ইকরা পড়ুন ফাঁকুল আমি বললাম মা না বেকারি আমি পড়তে জানি না একই কথা প্রথমবার যা বললেন দ্বিতীয়বার তাই বললেন তৃতীয়বারও তাই বলছেন আমি পড়তে জানি না কালা ফা জানি ফাগা তানি আসা তিনি আমাকে তৃতীয়বার ধরে খুব জোরে চাপ দিলেন চাপ দিয়ে আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলতে লাগলেন ইকরা বিস্মে লেদি খালাক খালাকাল ইনসান আমিন আলাক ইকরা কাল আকরাম এই পর্যন্ত পড়লেন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ডু হতে মানুষকে সৃষ্টি করেছেন ইকরা আপনি পড়ুন অরব্য কালাক আপনার প্রতিপালক সম্মানিত আপনি পড়ুন এই পর্যন্ত পড়ে তো ছেড়ে দিলেন আর কোনো কথা নেই ফরাজা বিহা সাল্লাম এর জোফা দহু। আল্লাহ রসলে কয়েকটি আয়াত শুনে গাড়ি হীরা থেকে বাঁচাই চলে আসলেন এমতো অবস্থায় তার অন্তর কাঁপছে কি যে হয় ভয় পাচ্ছেন এ কি নির্জনে একাই এই ঘটনা ওই জায়গাতে একাই আজও যাওয়া যাবে না আর ওখানে উনি থাকছেন এইভাবে চেপে ধরে ছাড়লেন আর এগুলি শিখে দিলেন তিনি খুব ভয় পাচ্ছেন অন্তর কাঁপছেন ফাদাখাল আলা খাদিজা তা বিনতে খোয়াইলেদ খোয়াইলেদের মেয়ে খাদিজা তার স্ত্রী তিনি সেখানে প্রবেশ করলেন তিনি বললেন বললেনি খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো তারা সবাই তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরল। ধরলো হাত এরপরে তার নিকট থেকে ভীতিটা কমে গেল তিনি যে ভয় পাচ্ছিলেন এ কি ব্যাপারটা কি এমন কেন হলো কে সে কে কে আমাকে চেপে ধরল এই যে একটা ভয় পাচ্ছিলেন বাড়িতে এসে তার স্ত্রী যখন তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন ধীরে ধীরে তার ভয়টা কমে গেল ফাঁকা লেলে খাদিজা তা তিনি খাদিজাকে বললেন ওয়াহ বারাহা তাকে সব সংবাদ বলে দিলেন ঘটনা এই ঘটনা বলার পরে বলছেন লাকাত খাসি তো নাফসি আমি আমার আত্মার ব্যাপারে ভয় পাচ্ছি আমি বাঁচি কি মরি কি যে হয় এই কথাটাও তিনি তার স্ত্রীকে বললেন ফকালাত খাদিজা তো খাদিজা বললেন কাল্লা কক্ষনো না হে অসম্ভব এটা হতে পারে না যেটা আপনি বলছেন সেটা হবে না সেটা ঘটবে না স্ত্রীও কম নয় বৌদ্ধির অভাব ছিল না সংসার আগেই করেছেন পরিস্থিতিতে তিনি খুব ভালো বুঝেন নির্ভরযোগ্য মহিলা না হলে তিনি সব গোপন কথা তার স্ত্রীর কাছে বললেন কেন আল্লাহ রসুল নিজেও জানতেন খাদিজা একজন নির্ভরযোগ্য মহিলা সময়ের অসময়ের কথা তার সামনে বলা যায় বিপদের কথা তার সামনে বলা যায় বিপদের কথা তার সামনে বললে সে আমাকে সান্ত্বনাবাণী দিবে এটা তিনি বিশ্বাস করতেন তার বিশ্বাসের ভিত্তিতে তার স্ত্রীর কাছে এই সব কথাগুলি বলে দিলেন যেমন স্ত্রী তেমনি উত্তর দিলেন কাল্লা কক্ষণ নহে অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো ক্ষতি হবে না মাই হুজিক আল্লাহ আবাদান আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না দেখেছেন একজন মহিলার দৃঢ়তা তার কথার গতি কি সাহস কি ইমানি ভিত্তি কি বলছেন আল্লাহর কসম আপনার কোনো ক্ষতি হবে না লাতা রাহেমা কেন ক্ষতি হবে না আপনি সদাচারণ করেন অতাহ কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন অতাক মা দু নিঃস্ব মানুষের জন্য উপার্জন করে থাকেন অতাকরি জয়ফা মেহমানকে আপনি খাওয়ার দিয়ে থাকেন ও তুইন আওয়া আলার নাইবিল হককে হকের ওপরে বিপদগ্রস্ত যারা তাদের উপরে আপনি সহযোগিতা করে থাকেন এই পাঁচ ছয়টা কাজ করবে যে আল্লাহ তার কোনো দিন ক্ষতি করবেন না কাজ তিনটি কি কয়েকটি কাজ কি প্রথম কাজ মানুষের সাথে সম্পর্ক বহাল রাখতে হবে পিতা মাতা স্বজন চাচা চাচি খালাফু দেশবাসী তাদের সাথে সদাচরণ বহাল রাখতে হবে এটা খুব কঠিন মানুষ কুলিয়ে উঠতে পারে না ও তাহমিলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করা অসহায় মানুষ বিধবা বাজারে যেতে পারে না তার বাসায় গিয়ে বললাম যে তুমি টাকা দাও তোমার জন্য আমি একটা শাড়ি কিনে এনে দিই অসহায় মানুষকে বললাম যে আপনার খা খাওয়া পরিতরকারি আছে এ হলো অসহায় মানুষের বোঝা বহন করা একজন অসহায় মানুষকে বললো যে আপনার রিক্সাটা আমি ঠিক করে দেব এই যে অসহায় মানুষের বোঝা বহন করা দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হলো নিঃস্ব মানুষের জন্য অর্থ উপার্জন করা নিঃস্ব মানুষকে অর্থ সম্পদ দেওয়া চার হলো অতাকৃ জাইফা মেহমানকে খেতে দেওয়া মেহমানকে খেতে দিতে হবে অসহায় মানুষকে খাওয়ার দিতে হবে না এবিল হককে হকের ওপরে প্রত্যেক মানুষ যারা বিপদগ্রস্ত তাকে সহযোগিতা করতে হবে এই কাজগুলি আপনি করেন অতএব আল্লাহ আপনার ক্ষতি করবেন না এইটা খাদিজারাজি আল্লাহ আদালত জোরালোভাবে বললেন ফন্তালাকাত দেহি খাদিজাত তারপর খাদিজা তাকে নিয়ে চললেন আচ্ছা ঠিক আছে আমি তো অনেক কিছু বললাম আপনাকে চলেন আপনাকে আমি একটু অমুকের কাছে নিয়ে যাই সান্ত্বনা দেওয়ার জন্য বুদ্ধিমতী মহিলার পরিচয় সান্ত্বনা দেওয়ার জন্য একটা জায়গাতে নিয়ে যাবে একজন বড় মানুষের কাছে এটা বুদ্ধি থাকলে সাধারণত মানুষের সমস্যা সমাধানের জন্য মানুষ চেষ্টা করে তাই তিনি চেষ্টা করছেন নিয়ে চললেন স্বামীকে বুদ্ধিমান মানুষের কাছে হাত আহাতা তাবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা এই অরাকার নিকটে তিনি তার স্বামী মোহাম্মদ সাল্লামকে নিয়ে চলে আসলেন নিয়ে এসে বলছেন মে খাদিজা হে খাদিজার চাচার ছেলে অকানা ইমরান তিনি এমন মানুষ ছিলেন তানাসারাফিল জাহেলিয়া জাহেলতের যুগে তিনি নাসারা খ্রিস্টান ছিলেন ওখানে একতবুল কিতাব আল এবরানিয়ান তিনি এবরানী ভাষায় বই পুস্তক লিখতেন তিনি পণ্ডিত মানুষ বল বিন বিনাল ইঞ্জিল ইঞ্জিল থেকে তিনি এবরানি ভাষায় বই লিখতেন বিল মাশা আল্লাহ যেটা আল্লাহ চাইতেন আয়ক বাজে তিনি লিখবেন তবে ওখানে শায়খান কাবিরান তিনি ছিলেন খুব বৃদ্ধ মানুষ কাদা আমিয়া তিনি অন্ধ হয়ে গেছিলেন অরাকা অন্ধ হয়ে গেছিলেন খাদিজা আল্লাহ রাসুলকে যে লোকের কাছে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য সেই লোকের নাম অরাকা তিনি ছিলেন বৃদ্ধ মানুষ তিনি ছিলেন পণ্ডিত মানুষ তখন তিনি অন্ধ হয়ে গেছিলেন লাহ খাদিজা খাদিজা রাজিয়াল্লাহ তালাহা তাকে বললেন ইয়াবনা মে হে চাচার ছেলে ইসমা মিন ইবনে আখিকা আপনি আপনার ভাইয়ের ছেলের মুখে শোনুন কি বলে তাহলে যার ঘটনা তাকে বলতে দিতে হয় নিজে থেকে আগে বেড়ে বলা কোনো কথা ঠিক নয় খাদিজার সামনে তো আল্লাহ রসুল সব বিবরণ বলে দিয়েছেন এখন খাদিজা তো নিজেই বলতে পারতেন অরাকার কাছে যে এই ঘটনা তো তিনি নিজে না বলে বলছেন যে আপনি আপনার ভাতিজার মুখে শোনেন দেখেন কি বলে তিনি বলছেন ইয়াবনা আখি ও আমার ভাইয়ের ছেলে মা তারা তুমি কি দেখেছো বলো ফাখ বারাহ রসোল্লাহ সাল্লি সাল্লাম খাবার আমারা তখন আল্লাহ রসল্লোই পুরো বিবরণটা দিয়ে দিলেন যা তিনি গারে হিরাতে দেখেছেন কিভাবে জীবনায় আসলেন কিভাবে তাকে চেপে ধরলেন কিভাবে ছেড়ে দিলেন শেষ পর্যন্ত কয়টি আয়াত শোনালেন এগুলো বিস্তারিত তিনি ওরাকার কাছে বলে দিলেন তখন অরাকা নাফল তাকে বললেন হাজার নামুস মুসা ওহো আরে এনি তো নামুস জিব্রায়েলের এবরানি ভাষায় জিব্রায়েলকে নামুস বলা হয় আহ ইনি তো নামুস ইনি তো মৌসা আলাই সালামের কাছে আসতেন লাইতানি, ফিহা জাজান এ আল্লাইতানি আ কোনো হাইয়েন হে আমার আফসোস হে আমার দুঃখ আমি তো আমার তো শক্তি নাই আমি যদি শক্তিশালী হতাম আর আমি যদি সেই দিন বেঁচে থাকতাম ইখরেজ কা যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে তোমার জাতি একদিন তোমাকে গ্রাম থেকে বের করে দিবে। সেই দিন যদি আমি বেঁচে থাকতাম আর সেই দিন যদি আমার গায়ে শক্তি থাকত তাহলে আমি তোমার সহযোগিতা করতাম যথাযথ সহযোগিতা করতাম সহযোগিতা করার জন্য যুবক হওয়া লাগে সহযোগিতা করার জন্য গায়ে শক্তি থাকা লাগে ভালো কাজের সহযোগিতা করতে হয় জানা মাত্র তাই তিনি দুঃখ করে বলছেন যেদিন তোমাকে তোমার গ্রামের লোক এলাকার লোক বের করে দিবে সেই দিন যদি আমি বেঁচে থাকতাম আমার গায়ে শক্তি থাকত তাহলে আমি তোমার সহযোগিতা করতাম রাসুল সাল্লা আলি সাল্লাম কথাটি শুনে বললেন আওয়ামুখ রিজি আহম তারা কি আমাকে বের করে দিবে। তারা আমাকে বের করে দিবে। এটা হয় কি করে আমি তাদের ভালোবাসি আমরা আমাকে তারা খুব ভালোবাসে আমার খালা আমার ফুপু। আমার চাচি আমার দাদা আমার দাদি আমার গ্রামবাসী আমার বংশ মনে করে যে আমার চেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি তারা আমাকে বিশ্বাসী বলে ডাকে তারা আমাকে খুব বেশি আদর করে তারা কি আমাকে বের করে দিবে এই কথাটা তিনি মেনে নিতে পারছেন না আমাকে বের করে দিবে কি করে তারা যে আমাকে খুব বেশি ভালোবাসে তারা কি আমাকে বের করে দিবে। কালা নাম অরাকা বললেন হাঁ তোমাকে তোমার এলাকার লোক বের করে দিবে। দেবে লময়ে কাত্তবে মিসলেমা যে উ দিয়ে মোহাম্মদ তোমার নিকটে যা এসেছে এমন কোনো পূর্বের মানুষের কাছে আসেনি যে তার সাথে শত্রুতা করা হয়নি জীবনে যারাই হক কথা নিয়ে এসেছে তাদের সাথেই সমাজ শত্রুতা করেছে জীবনে পৃথিবীতে যত নবী এসেছে এলাকার লোক তাদের সাথেই শত্রুতা করেছে চিরদিনই হককে এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারেনি যেমন এখানেও আমরা এখানে দিনই কাজ করার জন্য প্রাণপণে চেষ্টা করছি হয়তো দু একজন বলছে যে এই যে কী হবে জঙ্গি রাস্তা না যা জঙ্গি আমরা তোমার কলেজ বিশ্ববিদ্যালয়ে দিন রাত মারামারি করছে সেখানে দেখো একটু কথা বলার হিসাব পায় না মানে বুদ্ধি কমতে 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 একেবারে প্রাণীর মতো হয়ে গেছে মানে বিবেচনা করে কথা বলতে হবে এটাও বুঝতে পারে না যে আমার এই কথাটা চলবে কি না ঠিক সেই দিনে এরকম অবস্থা ছিল তাই বলছেন সোনা মোহাম্মদ যার কাছে জীবনে এসেছে যিনি জীবনে হক কথা বলেছেন সমাজের লোক তাকেই বের করেছে তোমাকেও বের করবে তিনি বুঝতে পারিছিলেন আগেই সেই দিনই যে একদিন গ্রামবাসী আমার সাথে আচরণ করবে দেশবাসী তারপরে তিনি বললেন ম আজেরান আমি যদি সেই দিন বেঁচে থাকি তাহলে আমি তোমাকে একটা উপযুক্ত সাহায্য সাব অরাকাত তুপে তারপর ওরাকা বেশি দিন বেঁচেছিলেন না অল্প দিন পরেই তিনি মারা যান তিনি খুব বৃদ্ধ হয়ে গেছিলেন অফাতারা লোহেই এবং অহি বন্ধ হয়ে যায় এই গাড়ি হিরাতে জিবরাইল আসার পরে আর আসেন না আসেন না আসেন না দিন যায় রাত্রি যায় অনেক দিন যাবৎ আসলেন না ফাঁকা লাফি বায় বায়না আনা আমসি তিনি তার কথাতে বলেন যে এইভাবে আমি একদা চলছিলাম রাস্তায় হাঁটছিলাম এই পাড়া থেকে ওই পাড়া বা দেবই বাজার থেকে বেলদি বাজার যেমন এইরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিলেন আল্লা রসুল বলছেন যে আমি এইরকম যাচ্ছিলাম আর ওই আসে না আর জিবরাইল আমার কাছে আসে না আমি একদিন এরকম রাস্তায় হাঁটছি এই সামে তো মিনাস সামায় হঠাৎ আমি আকাশ একটি শব্দ শুনলাম হঠাৎ একটি আকাশ আমি শব্দ শুনলাম ফারাফা তো বাসারি আমি আমার চক্ষুকে উপর দিকে করলাম ফায়দাল মালাকু আল্লাযী জানিবে হিরাইন জালিসুন আলা কুরসিন দেখি ওই ফেরেশতা যে আমার কাছে গারে হিরাই এসেছিল গারে হিরাই যে এসেছিল দেখি সেই সে বসে আছে একটা চেয়ারের উপরে বাইনা সামায়লার যে গোটা আকাশ আর জমিন ঘেরে এইরকম জায়গাতে বসে আছে ফাঁকা জায়গায় তো মনে হচ্ছে যে মাটি থেকে না আকাশ এই পুরো ঘেরে আছে চেয়ারে বসে আছে এরকম সময় অবস্থা আমি দেখলাম ফা রয়েব তো আমি আবার ভয় পেয়ে গেলাম এ কি ওই গাড়ে হিরার মতো আমি ভয় পেয়ে গেলাম আজকেও ফারাজা আমি ফিরে গেলাম বাসাই ফাকুল তো আমি বললাম জামেলুনি জামেলুনি তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি ভয় পাচ্ছি তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো ফান জাল্লাহ তালা তখন আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করলেন ইয়হল মুদ্দাসের হে কম্বলে জড়িয়ে কম্বল জড়িয়ে শুয়ে থাকা ব্যক্তি কম উঠুন দাঁড়ান অরব্বাকা ফাকব্বের আপনি মানুষকে ভীতি দেখান জাহান নামের ভয় দেখান অরব্বাকা ফাকব্বের আপনি আপনার প্রতিপালকের নামে তাকবীর পাঠ করুন ওর সিয়া আপনি আপনার কাপড়কে পরিষ্কার পবিত্র রাখুন ওর রুজুজা ফাজর মূর্তি পূজকদের সাথে চলা ত্যাগ করুন হামেয়াল অহিও তারপরে ধারাবাহিক ভাই অহি আসতে লাগলো এখন আর বিরতি নেই একদিন যাই তারপরের দিন আসে তার দিন আসে এইভাবে আসতে লাগলো হাদিসের অনুসরণ করেছেন হেলালিবন্ন রাদ্দাদ জহরি থেকে ইনুস থেকে মামার আমার থেকে দর্শক দর্শকমণ্ডলী আমরা এই লম্বা হাদিসটি পেশ করে বলতে চাচ্ছিলাম অহির অবস্থা কিভাবে ওহি হয় এবং সর্বপ্রথম কিভাবে ওহি এসেছিল সেইটি আমরা এ হাদিসে বুঝতে পারলাম এবং যখন অহি আসলো তখন আমাদের নবীর অবস্থা কি হয়েছিল তিনি ভয় পেয়েছিলেন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাসায় চলে আসলেন সব বিবরণ তিনি তার স্ত্রীর কাছে বলে দিলেন এখন আমরা একটা কথা বলেছি যে নির্ভরযোগ্য স্ত্রী হলে তার কাছে এইরকম গুরুত্বপূর্ণ কথা বলা যায় আর স্ত্রী যদি নির্ভরযোগ্য না হয় তাহলে সব কথা স্ত্রীর সামনে বলতে হয় না ও আর এক জায়গাতে ফাঁস করে দিবে আর একটু পরে তার সাথে গণ্ডগোল বেঁধে যাবে তখনও বলবে থাম তোর এই ঘটনা আমি জানি তোকে দেখে ছাড়বো তার বুদ্ধি কম এই জন্য সব কথা স্ত্রীর সামনে বলতে হয় না তবে স্ত্রী যদি নির্ভরযোগ্য মানুষ হয় তাহলে তা বলতে হবে এরকম গুরুত্বপূর্ণ কথা সব তিনি বলে দিলেন তার স্ত্রীর কাছে আর স্ত্রী নির্ভরযোগ্য বলেই তাকে অনেক সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পরে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য তিনি একজন বৃদ্ধ মানুষের কাছে নিয়ে গেলেন শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এই হলো ঘটনা আবার অহি বন্ধ হয়ে গেল নেই নেই আর জিব্রাইল নেই হঠাৎ একদিন তিনি রাস্তায় হাঁটছেন একটা শব্দ তিনি আকাশের দিকে তাকালেন সেই ফেরেস্তা ওই যে গাড়ে হীরাই জেনে এসেছিলেন পুরো আকাশ ঘিরে চেয়ারে বসে আছেন দেখে আমি ভয় পেলাম বাড়ি চলে আসলাম আমি বললাম তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো তারপরে আয়াত নাজেল হলো এ হচ্ছে অহি অবতীর্ণ হওয়ার বাস্তব অবস্থা জিব্রাইল আলাম কখনো মানুষের রূপ ধরে আসতেন কখনো ফেরেস নিজস্ব আকৃতিতে আসতেন এই যে আকাশে তিনি চেরে বসে আছেন এটা হলো তার নিজস্ব আকৃতি এটা হলো তার বাস্তব রূপ যাতে পুরো আকাশ ঘেরে আছেন আর অনেক সময় তিনি মানুষের আকৃতিতে আসতেন দেহিয়াকালবি অনেক সময় তাকে বোঝা যেত না কিভাবে তিনি আসতেন বা কথা তিনি বুঝতে পারতেন বিবরণের সামনের দিকে আমরা আরও দেখতে পারি অহির বিষয়টি তার বাস্তবতা কেমন ছিল এমাম বখারি রাহেমাহুল্লা বলেন আমাকে হাদিস শুনিয়েছেন মৌসাবিন ইসমাইল তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবু আওয়ানা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন মোসাবনা আবি আয়েশা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন সাঈদ উবনুজ্জবায়ের জোবায়ের বলেন আমরা হাদিস শুনেছি ইবনু আব্বাস থেকে ইবনু আব্বাস রাজি আল্লাহ বলেন যে অহি অবতীর্ণ হওয়ার সমাতে আমাদের নবী অহি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন যেমন যখনই জিবরাল আলি সালাম বলতেন বলুন ইয়াঈহাল মুদ্দাস্তের কুম্ফাংধের তখন আমাদের নবী তাড়াহুড়া করে বলতে যেতেন ইয়াঈহাল মুদ্দাস্ল কুম আংধের কেন তাড়াহুড়া করতেন ছুটেই যায় নাকি ভুলেই যায় নাকি ছুটেই যায় নাকি ভুলেই যায় নাকি মানুষ হিসাবে যা হয় মানুষ হিসেবে যে একটা ভিতরে দুর্বলতা আছে সেইটা উনি তাড়াতাড়ি প্রকাশ করছেন ভুলে যাবেন ছুটে যাবেন এই হিসাব করছেন তাড়াহুড়া করছেন জিহাটা তাড়াতাড়ি নড়াচ্ছেন তখন আল্লাহ তালা বলছেন জিব্রাইল বলছেন লা তু হারেক বেহি লেসানাক অত নড়াবেন না ধীরস্থির হন হন লেসানাক লে তা জ্বালা বেহি মুখে অত তাড়াহুড়া করিয়েন না ভয় পাচ্ছেন ভুলে যাবেন নাকি ছুটে যায় নাকি তাড়াহুড়ার কিছু নেই জীবহত নড়াতে হবে না কালা কানা কারানা রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়লিজ তানজিলে সিদ্ধাতান যখনই ওই অবতীর্ণ হতো তখন রাসুল খুব কষ্ট পেতেন অনেক সময় আগের বিবরণী চলে গেছে যে একেবারে প্রচণ্ড শীতের সমাতে কপাল ঘেমে যেত ঘাম চুয়ে পড়তো ওই অবস্থাটা খুব কঠিন হতো ওখানা মিম্মা ইহর রেকো হোমা তিনি ওই সময়তেই ওকাহা মিম্মা ইহর রেকো সাফাতায় হে দুইটা ঠোঁটকে নড়াতেন মুখস্থ করার জন্যই কঠিন হতো ফাঁকালা ইবনু আব্বাস রাজি আল্লাহ হোমা ইবনু আব্বাস রাজিয়াল বলেন ফানা উহর রেকো হোমা লাকা শোনো আমি ইবনু আব্বাস তোমাদের সামনে ওইভাবে জিহবাটা নড়াচ্ছি যেইভাবে জিবরাল আলা যেইভাবে সাল্লাম আমারকে আমাদেরকে জিভা নড়িয়ে দেখাচ্ছেন যে আমি জিব্রাইলের সামনে পড়ার সময়তে তাড়াহোড়া করে জিভা নড়াচ্ছিলাম এইভাবে তো জিভাটা উনি নড়িয়েছেন তো এখন ইব্রাহ আব্বাস বলছেন যে শোনো আমি নবীকে ওইভাবে জিভা নড়াতে দেখেছি যেভাবে আমি এখন নড়াচ্ছি যেভাবে হোক আমরাও নড়িয়েটা বাস্তব দেখতে পারি তাড়াহোড়া করছেন জিভা দিয়ে ওটা ধরে রাখার জন্য তো তিনি বলছেন আমি ওভাবে নড়াচ্ছি যেভাবে রাসুল নড়িয়েছেন ইহর রে কহমা অকালা সাইদ আনা উহর রে কহমা কামার রাই তো ইবনা আব্বাসিন আমি আবার বর্ণনাকারী সাইদ অনেক পরে আমি ওইভাবে জিহবাটাকে নড়াচ্ছি যেইভাবে আমি ইবনা আব্বাসকে নড়াতে দেখেছি ইহর পাহাড় পাহাড়ের কাছা হে তারপর তিনি তার জিহ্বা নড়ান ফাহানসাল আল্লাহ তালা আল্লাহ তালা ইয় আয়াত অবতীর্ণ লেসানাক। আপনি আপনার জেবাকে নড়াবেন না লেতা জালা বেহি যে আপনি এটা নিয়ে তাড়াহুড়া করবেন ব্যস্ত হয়ে পড়ছেন এমনটা কিছু লাগবে না কেন আলাই না জমা হু অকর আনা কোরআন মাজিদকে একাত্রিত করা করে দেওয়া জমা করে দেওয়া আমার কাজ আর এইটা আপনার সামনে পড়ে দেওয়া আমার কাজ আল্লাহ বলছেন এটা আমার জিম্মেদারি কিভাবে আমি পড়ে দিব কিভাবে আমি জমা রাখব সেটা আমার জিম্মেদারি কালাফা জামা লাকা সাত রাখা আল্লাহ তালা এটা আপনার অন্তরে জমা করে দিবেন। আপনি নিয়মিত পড়বেন ফায়দা করা না হোক বে করা না হোক যখন আমি পড়বো তখন আপনি পিছে পিছে পড়বেন বাস এটুকুই ফাস্তামাইলাহ আগে শোনেন অন চুপ থাকেন তারপরে পড়েন সুমাইন্যা আলাই না বায়া না এরপরে এই কোরআন মাসিদে যা আমি দুইটা পাঁচটা আয়াত পড়লাম এর বিবরণ কি এর সারমর্ম কি এর ব্যাখ্যা কি আমি নিজে এটা বিস্তারিত বলে দেব এটা আমার জিম্মেদারি আলায় নাম থাক তারপর নিয়মিত আপনি পড়বেন এইটাও আমার জিম্মেদারি কীভাবে আপনি পড়বেন সেটা আমি করে দেব ফাঁকানা রসোল্লাহ সাল্লি সাল্লাম বাদাদ আলিকা এ যা আতাহ জিবরাইল যখনই এরপরে জিব্রাইল আসতেন তখন সব কথাগুলি আল্লাহ রসুল শুনতেন কান লাগিয়ে সব ধারাবাহিকভাবে শুনে নিতেন ফায়জান তালাকা জিবরাইলও তারপর জিবরাইল যখন চলে যেতেন জিবরালা আল্লাহ সাল্লামের পড়া শেষ উনি চলে যেতেন তখন কারাহুল নবী ও সাল্লি সাল্লাম তখন আল্লাহর নবী পড়তেন কামাকারাহু একবার যেভাবে জিবরা আল্লাহ সাল্লাম পড়েছেন আল্লাহ বলে দিলেন চিন্তার কিছু নেই পড়ে দেওয়া আমার জিম্মেদারি বাক্যা দেওয়া আমার জিম্মেদারি কি করব সেটা আমার ব্যাপার আপনি তাড়াহুড়া করছেন কেন এরপর থেকে আল্লাহ রসুল এই তিরিশ পারা কোরআন নিয়মিত শুনতেন জিবরায়েলের যখন পড়া শেষ হয়ে যেত জিবরা ইসলাম চলে যেতেন তারপরে তো তখন তিনি একা একায় পড়তেন এটাও বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদ একজন পড়বে একজন শুনবে এটা সোননাথ আবার একে ধারাবাহিকভাবে নিয়মিত পড়তে হবে এটা জরুরি কোরআন মাজিদ যদি মানুষ নিয়মিত না পড়ে তাহলে কোরআন মাজিদ পালিয়ে যাবে ওইভাবে গরু বাঁধা আছে খোঁটাই একটা খড়ির সাথে গাছের সাথে উঁট বাঁধা আছে একটা গাছের সাথে তাকে যদি কেউ খুলে দেওয়া হয় তাহলে পালিয়ে যাবে খুলে দেওয়া উঁট যেমন পালিয়ে যায় কোরআন না পড়লে মুখস্থ কোরআন সেভাবে মানুষের কাছে পালিয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অহি কীভাবে অবতীর্ণ হয় বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আশাবাদী আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দার্সটা নিয়মিত বহাল রাখতে পারি বিভিন্ন কারণে সময়ের অভাবে আমরা একে নিয়মিত করতে পারছি না ইনশাল্লাহ আমরা বখারির দার্স ধারাবাহিকভাবে চালু রাখব আল্লাহ আমাদের এটা কবুল করুক আল্লাহ মামিন এরপরে আপনাদের সাথে জরুরি কথা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানছেন যে দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজমঙ্গল আমার রোজমঙ্গলবার আমাদের এই প্রতিষ্ঠানের কাজ আরম্ভ হয় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক ছাত্র আর যারা ছাত্রী তারা আমাদের চোখের সামনে নেই তারা আড়ে অন্তরালে রয়েছে সেখানে বেশ কয়েকজন শিক্ষিকা অবস্থান করছেন আর ছাত্র শিক্ষক আপনারা তো দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন আমাদের এই চারতলা ভবনের ছাদ হয়েছে আমরা আপনাদের কাছে আশাবাদী যে আপনারা অন্তর খুলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন আমি খুব ভালোভাবেই এই কথা জানি যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের চলেনি জনগণের সহযোগিতা ছাড়া আমাদের চলবে এটা প্রশ্নই আসে না আমি আমার দাবিতে রেখেছি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজটা করছেন সেটা তুমি কবুল করো এরপরে আমি দ্বিতীয় দাবি রেখেছি আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে এরপরে আমি দাবি রেখেছি আপনারা ছেলে মেয়ে পাঠিয়ে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করেন এখানে উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে যেটুকু অভাব বুঝতে পারছি আমরা সেটুকু ইনশাআল্লাহ ধীরে ধীরে উঠে যাবে এবং ছেলে মেয়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে উন্নত মানের শিক্ষা অর্জন করবে ইনশাল্লাহ তারা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ এই মর্মে এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই জান্নাতের আশায় সার্বিকভাবে সার্বিকভাবে সকল দিনই ভাই বোনকে আমরা সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি অল্প থেকে অল্প হলেও আপনারা আমাদের কাজে অংশগ্রহণ করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করো আমাদের ভিতরে করো যদি কিছু দুর্বলতা আসেও সেটা তুমি দূর করে দাও মানুষ হিসেবে আসতেই পারে তুমি সেটা দূর করে দিয়ে সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের কল্যাণ চাওয়ার করার তৌফিক দান কর আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের বোখারির দার্স আমরা এখানেই শেষ করলাম সুভানা কল্লাহমদিকা আশহাদ আল্লাহ ইল্লা আস্তাক অতু বেলে আসসালামু আলাইকুম আরহ